নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্ভরযোগ্য একজন টপ অর্ডার ব্যাটসম্যান। তিনি নামে শান্ত হলেও ব্যাট হাতে প্রতিপক্ষ বোলারদের সামনে রীতিমতো আতঙ্ক ছড়ানো একজন ক্রিকেটার। কিন্তু নাজমুল হোসেন শান্তর মাঠের পারফরম্যান্সের পাশাপাশি তার প্রতি মাসের ইনকাম নিয়ে জানার আগ্রহের শেষ নেই ক্রিকেট সমর্থকদের। মাসিক বেতন ছাড়াও নাজমুল হোসেন শান্তর ব্যক্তিগত জীবন সম্পর্কে জানার কৌতূহল সবসময় তাকে ক্রিকেট প্রেমীদের মনে। তাই আজকের ভিডিওতে বাংলাদেশি ক্রিকেটার নাজমুল হোসেন শান্তর জীবনের গল্প আপনাদের সাথে শেয়ার করব। নাজমুল হোসেন শান্ত তার পুরো নাম, ডাকনাম শান্ত। তিনি 1998 সালের 25শে মে রাজশাহী জেলা এবং প্রবা উপজেলার হরিয়ান পশ্চিমপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম জাহাঙ্গীর আলম রতন। নাজমুল হোসেন শান্তর বর্তমান বয়স 24 বছর। তিনি রাজশাহীর চিনিকল উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন এবং পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পূর্ণ করেন। নাজমুল হোসেন শান্ত 2015 সালে কলাবাগান ক্রিকেট একাডেমিতে ভর্তি হন এবং সেখান থেকেই তার ক্রিকেটের নতুন অধ্যায় শুরু হয়। 2017 সালের 20শে জানুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচে অভিষেক হয় নাজমুল হোসেন শান্তর। 2018 সালের 20শে সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের হয়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় নাজমুল হোসেন শান্তর। 2018 সালে এশিয়া কাপের পর দল থেকে বাদ দেওয়া হয় শান্তকে। পরের বছর বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজের জন্য আবারও ডাক পান তিনি। 2019 সালে 18ই সেপ্টেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের হয়ে টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় নাজমুল হোসেন শান্তর। 2019-এর নভেম্বরে এসিসি উদীয়মান দল এশিয়া কাপ প্রতিযোগিতায় বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পান শান্ত। নাজমুল হোসেন শান্ত 2023 সালে বিসিবির কেন্দ্রীয় চুক্তি অনুযায়ী টেস্ট এবং টি-20 ফরম্যাটে প্রতি মাসে 2 লক্ষ টাকা বেতন পেয়ে থাকেন। এছাড়া ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে বিভিন্ন ম্যাচে সেরা হলে বড় অঙ্কের প্রাইজ টোকেন পেয়ে থাকেন নাজমুল হোসেন শান্ত। ব্যক্তিগত জীবনে নাজমুল হোসেন শান্ত বিবাহিত। তিনি 2020 সালের 11ই জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী সাবরিনা সুলতানা রত্নাকে বিয়ে করেন। নাজমুল হোসেন শান্তর স্ত্রী সাবরিনা সুলতানার বাড়ি রাজশাহী জেলার প্রবা উপজেলার হরিয়ান মিদাপাড়া গ্রামে।